নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব পুত্রের সাহায্যে ধনযোগ সম্পর্কে। কোন ধরনের জন্মকুষ্ঠী বা জন্মকুণ্ডলী সাপেক্ষে পুত্রের সাহায্যে ধনযোগ সৃষ্টি হতে পারে সেই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব। কোন জাতক জাতিকার জন্মকুষ্ঠী সাপেক্ষে যদি বলবান দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির সঙ্গে কোনো একটি রাশিতে একত্রে সহাবস্থান হচ্ছে, এমন ক্ষেত্রে লগ্নপতি যদি উচ্চস্থ হচ্ছে তবে সেই যোগ কিন্তু সূচিত হতে পারে, অর্থাৎ পুত্রের দ্বারা তার কিন্তু অর্থলাভ হতে দেখা যেতে পারে। এই রকম ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার পুত্র বা তার সন্তানের মাধ্যম দিয়ে প্রভূত অর্থ উপার্জনে বা অর্থলাভে সক্ষম হতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম পুত্রের মাধ্যমে অর্থলাভ কোন ধরনের জন্মছকে খুব সহজভাবেই আমরা আইডেন্টিফাই করতে পারি। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।